सर बांग्लादेशे लिम्फोमार चिकित्सा केमन एबं कि धरनेर व्यवस्था रयेछे आर से क्षेत्रे चिकित्सा थाकलेओ एर आउटकाम कि जोदि ए विषये किछु बोलतेन। खूब परिष्कार उत्तर देवा आसले एखाने खूब कठिन, कारण लिम्फोमा चिकित्सार जन्य आधुनिक लिम्फोमा चिकित्सार क्षेत्रे आमरा जानि जे आजके पृथिबी एकटी ग्लोबल भिलेज। आमरा कोन चिकित्सा लिम्फोमा सबचेये आधुनिक जे चिकित्साटी एखन विश्वे गवेषणार माध्यमे प्रतिष्ठित हच्छे सेटी गत एक मास आगे जेटा प्रतिष्ठित हयेछे आजके आमरा सेटा जेने जाच्छि। अर्थात आमादेर यदि आमरा जारा लिम्फोमा चिकित्सार साथे जड़ित आछि तादेर ज्ञानेर जायगाय यदि बोलेन ताहले आमादेर अनेकेई सेटी जाने जे कि चिकित्सा करते हबे, किन्तु एरपर आसबे तार व्यवहारिक प्रयोग जे आमरा कतटा प्रयोग करते पारि। सेई प्रयोगेर क्षेत्रे आमादेर अवश्यई किछु सीमाबद्धता एखोनो रये गियेछे, कारण आमरा एकटी विषय आमरा पौंछे गियेछि जे लिम्फोमा आर एखोन आर डॉक्टर मुहम्मद अली अलरेडी बोलेछेन जे लिम्फोमा आर एकटी रोग नय, एटी अनेकगुलो रोग। এই লিম্ফোমার ক্লাসের মধ্যে এমন কিছু রোগ আছে যেগুলো আমি আজকে চিকিৎসা শুরু না করলে হয়তো ৫-৬ সপ্তাহে মারা যাবে। আমরা যেগুলোকে বলি ভেরি অ্যাগ্রেসিভ লিম্ফোমা, আমি নন হজকিনস লিম্ফোমার কথা বলছি। আবার সবচেয়ে বেশি সংখ্যক আছে আমরা বলি যে অ্যাগ্রেসিভ লিম্ফোমা, যেগুলোর চিকিৎসা করার জন্য হয়তো আমরা কয়েক মাস সময় পাই। আবার কিছু কিছু আছে এতটাই স্লোলি প্রোগ্রেস করে যে এই লিম্ফোমাগুলোকে আমরা চিকিৎসা শুরু পর্যন্ত করি না, যে আমরা দেখতে থাকি যে এটা আসলে কি নিষ্ক্রিয় অবস্থায় থাকে না সক্রিয় হয়। এটি জানার জন্য আমাদের প্রধান কাজই থাকে যে এটাকে সঠিকভাবে নির্ণয় করা, এবং সঠিকভাবে নির্ণয় করার জন্য যে বায়োপসি হিস্টোপैथोलॉजी ইট স্টার্ট ফ্রম দেয়ার। কিন্তু এরপরে আরও কিছু অত্যন্ত সফিস্টিকেটেড স্টেপ ওয়াইজ অ্যালগোরিদম ফলো করে কিছু টেস্ট থাকে। অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলে যেমন আমি কাশপুর না যাওয়া পর্যন্ত জানি না ওখান থেকে ডাইনে না বামে যেতে হবে, সেরকম এই পরীক্ষাগুলোর ক্ষেত্রেও ফার্স্ট স্টেপে কিছু পরীক্ষা করে আমি জানি যে এরপরে কী করতে হবে, এরপরে কী করতে হবে। এরকম স্টেপ বাই স্টেপ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ইভেন কিছু জেনেটিক টেস্টিং, কমপ্লিট জিন প্রোফাইলিং ইত্যাদি করে আমরা একটা ফাইনাল ডায়াগনোসিস পাই। তখন আমরা রোগীকে বলি যে আপনার রোগটা এই, এর মধ্যে কোনোটা আছে আপনার ভালো হওয়ার সম্ভাবনা আছে 70%, আবার কোনোটার ক্ষেত্রে আমরা বলি নো সরি ইউ আর রিয়েলি ব্যাড, প্রবাবলি আপনার সম্ভাবনা 30%-এরও নিচে। অর্থাৎ একই লিম্ফোমা কারোর কারোর দেখা যাচ্ছে 80%ই ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা, কারোর কারোর 20%ও ভালো হচ্ছে না। এই চিকিৎসা প্রয়োগের ব্যাপারে আসলে আমরা বেশ ভালো অবস্থায় আছি। আমরা এই পরীক্ষা নিরীক্ষাগুলো যদি ঠিকমতো করতে পারি, এই পরীক্ষা নিরীক্ষার ফ্যাসিলিটি আমাদের দেশে অনেক কিছুই ছিল না, এখন অনেক কিছু এস্টাবলিশড হয়েছে। কিছু কিছু আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে, যে বললাম গ্লোবাল ভিলেজ, আউটসোর্সিংয়ে পাশের দেশ থেকে অনেক পরীক্ষা আমরা করে আনতে পারি। এখন কিন্তু আন্তর্জাতিকভাবে এক দেশ থেকে আর এক দেশে টিস্যু পরীক্ষার জন্য যায়, সব দেশেই যায়। এগুলো করে চিকিৎসা আমরা আমাদের অন্তত ঢাকা এবং বড় বড় বিভাগীয় শহরে লিম্ফোমা চিকিৎসা আমরা বিশ্বের সবচেয়ে ভালো চিকিৎসাই দেওয়ার মতো সামর্থ্য আমাদের বেশ কিছু হাসপাতালের আছে, যদি চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত ওষুধপত্র আমার মার্কেটে থাকে। কারণ আসলে সবচেয়ে আধুনিক অনেক ওষুধ আমাদের এখানে ইতিমধ্যে এখনও পাওয়াই যায় না, যার জন্য তবে অধিকাংশ লিম্ফোমার ক্ষেত্রেই আমরা সেরা চিকিৎসাটি দিতে পারছি তেমন কোনো গুরুতর ঝুঁকি সৃষ্টি না করেই।